নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। সপ্তম দিনেও জারি রয়েছে মধ্যপ্রাচ্যের রক্তক্ষয়ী লড়াই। ইতিমধ্যে এই যুদ্ধে প্রাণ হারিয়েছেন 3,000-এরও উপর মানুষ। প্যালেস্টাইনের জঙ্গি গোষ্ঠী হামাসের হাত থেকে পণবন্দীদের বাঁচাতে বিশেষ অভিযান সাইতের 13 শুরু করেছে ইসরায়েলের সেনা, যার মাধ্যমে দেশটির এক এক জেহাদিদের খতম করছে ইহুদি দেশটির যোদ্ধারা। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর তরফে জানানো হয়েছে, গাজার প্রতিরক্ষা প্রাচীরের কাছে সুন্নি জঙ্গি গোষ্ঠী হামাসের বাংকারে অভিযান চালিয়ে 250-এর উপর পণবন্দীদের উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে তীব্র লড়াই করে নিকেশ করা হয়েছে 60 জন জঙ্গিকে। গ্রেপ্তার করা হয়েছে হামাসের ডেপুটি কমান্ডার মোহাম্মদ আবু আলী সহ 26 জন হামাস সন্ত্রাসীকে। IDF এর তরফে সাইতের 13 কমান্ডো বাহিনীর অভিযানের একটি টানটান ভিডিও প্রকাশ করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে ইসরায়েলের সেনা কিভাবে হামাসের ডেরায় ঢুকে জঙ্গিদের খতম করছে, একে একে নিরাপদে বের করে আনছে বনবন্দীদের। আহতদের জন্য স্ট্রেচার এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। গত শনিবার ইসরায়েলের বুকে বেনজির হামলা চালায় হামাস, তারপরে যুদ্ধ ঘোষণা করে গাজায় হামাসের ঘাঁটি গুঁড়িয়ে দেয় ইসরায়েল, যার প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সেনা হামলা করলেই খুন করে দেওয়া হবে পণবন্দীদের, এমন হুমকিও দিয়েছিল প্যালেস্টাইনের জঙ্গি গোষ্ঠীটি। পাল্টা দিয়ে প্রধানমন্ত্রী নেতানিয়াহু হুঙ্কার দিয়েছেন মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দেয়ার। একই সঙ্গে বলেন, সকল হামাস জঙ্গিকে মৃত বলেই যেন ধরে নেওয়া হয়। এই হুঁশিয়ারি বাস্তবায়নে একচুল জমি ছাড়ছে না ইসরায়েলের সেনা। ইতিমধ্যে ইহুদি ভূমির সাহায্যে যুদ্ধবিমান ও রণতরী পাঠিয়ে দিয়েছে আমেরিকা, সামরিক সাহায্য পাঠাচ্ছে ব্রিটেনও। আপনাদের কি মনে হয় এই লড়াই কতদিন চলতে পারে? কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষাণ।